এলাকায় ছিল না কোনো দুর্গা মণ্ডপ, দীর্ঘদিন ধরেই ছিল না কোনো পুজো, তাই এলাকাবাসীকে যেতে হতো দূর দূরান্তে শুধুমাত্র প্রতিমা দর্শনের জন্য। কিন্তু বেশ কয়েক বছর আগে অর্থাৎ 2017 সালের আগে, অর্থাৎ 2017 সাল থেকে কিন্তু এই এলাকায় বেশ কিছু বিশিষ্ট ব্যক্তির হাত ধরে শুরু হয় দুর্গাপূজা উৎসব, যদিও তাদের আর্থিক সংকট রয়েছে বলে তারা জানাচ্ছেন। যতটা সম্ভব জাঁকজমকভাবে পুজো করা যায় ঠিক ততটাই চেষ্টা চালিয়ে যাচ্ছে যোশপুর গ্রামের কৃষকরা। তবে রাজ্য সরকারের কাছ থেকে যে সাহায্য বা অনুদান তারা পাচ্ছেন তাতে তারা অনেকটাই সাহায্য পাচ্ছেন বলে জানাচ্ছেন, এবং আগামীতে তারা রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন যদি তাদের মন্দির করতে সাহায্য করে সরকার তাহলে তারা খুবই উপকৃত হবেন। আমরা এই পূজাটা প্রথম শুরু করেছি 2017 সালে, এবছর আমাদের 7 বছর পড়ছে, পূজা হচ্ছে 7 বছরে। এর আগে আমাদের এই কুমড়া অঞ্চলের মধ্যে দুর্গা পূজা হতো না, আমাদেরকে পাশে জেলা বাঁকুড়া জেলার ঝিলমিলিতে যেতে হতো কিংবা বর্তমানে ঝাড়গ্রাম জেলার বাঁশপাহাড়ি পচাবানিতে যেতে হতো, খাল নদী পার হয়ে যেতে হতো। এমনও সময় গেছে যখন আমরা প্রথমে দেখতে গেছি হয়তো বৃষ্টি হয়ে গেছে, নদী নালা পার হতে পারেনি, সেই জায়গাতেই কোনোরকমের রাত কাটাতে হয়েছে। সেই সব চিন্তা করে আমাদের সমস্ত যুবকরা চেষ্টা করে বললো যে সকলেরই সুবিধা হবে প্রতিমা দর্শন করার জন্য, যার জন্য আমরা এই গত 7 বছর ধরে পূজাটা শুরু করেছি। কিন্তু এখনও অবধি আমরা আর্থিক অনটনের জন্য এমনি খোলা মণ্ডপে পূজাটা করছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই 70,000 টাকা যে পায় সেই অনুদান নিয়ে অনেকটাই সহযোগিতা হয়েছে। আমি আবারও আমাদের যশপুর সার্বজনীন কমিটির পক্ষ থেকে অনুরোধ রাখব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যদি আমাদের মন্দিরটা করার জন্য সহযোগিতা করেন তাহলে আমরা খুব উপকৃত হব। এই বিষয়টা নিয়ে আমি বলতে চাই যে ধুমধাম করব বললেই তো আমাদের মানে পায়ে উঠতে পারছি না। আমরা অত্যন্ত পুরুলিয়া এবং আমাদের সামনের বাঁকুড়া ঝাড়গ্রাম পাশাপাশি আছে আমাদের ঝাড়খণ্ড জেলার সব থেকে দুর্ধর্ষ এলাকা আমাদের এই জঙ্গলমহল। এককালীন আমাদের এইখানে মাওবাদীর প্রচুর ঝামেলা ছিল, প্রচুর ঝামেলার জন্য আমরা পাশাপাশি যে আমাদের দুর্গাপুজো 10 থেকে 12 কিলোমিটার, কোনো জায়গায় 5 কিলোমিটার 8 কিলোমিটার, বান্দোয়ান যেতে হলে আমাদের মোটামুটি 23-24 কিলোমিটার নদী নালা, তো এখন তো ছোটোখাটো কালভার্ট ব্রিজ হয়েছে, সেই সময় আজ থেকে 10-12 বছর কিচ্ছু থাকে নাই। সেই না থাকায় আমাদের এই মানে জঙ্গলমহল এলাকার আমাদের যে সাধারণ ব্যক্তিরা আছে তারা পুজোর সময় মানে হাই নিঃশ্বাস ফেলতো যে আমাদের এখানে পুজো হচ্ছে না, আমরা কিভাবে মানে আমাদের এখানে এমন অবস্থা ছিল কিচ্ছু থাকে না, কোনো দুর্গাপূজা কেন, আরও যে ছোটোখাটো সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী পূজা হেরি ফেরি এই সকলগুলো কিছুই মানে আমরা আমাদের এই এলাকার লোক উপভোগ করতে পারত না। তাই আমরা আমাদের দুজন মাস্টারমশাই আছেন, একজন হাই স্কুলের টিচার আর আমাদের প্রাইমারি স্কুলের একজন প্রাথমিক শিক্ষক, ওনাদের উদ্যোগে ওনারা দুজন খুব মানে প্রথমটা চেষ্টা করেছিলেন, ওনাদের ওই দুজনের চেষ্টাতেই এবং ওনাদের পরিকল্পনাতেই আমরা গত 2017-তে এই পূজা আমরা আরম্ভ করি, এবং আমাদের হেল্প আমাদের পাশাপাশি দু চারটা যে গ্রাম আছে সমস্ত এসটি এলাকা, তো আমাদের এসটিদের এই বসবাস এখানে এই জেলা এবং পাশাপাশি যে আরও জেলাগুলো আছে আমাদের পাশাপাশি 5-7 কিলোমিটার অন্তরে যারা আছে সব এসটিদের মধ্যেই পড়ে, সে হলেও আমরা 2-4টা গ্রামে জেনারেল শ্রেণীর কিছু আছি, এই সবাইয়েরই সহযোগিতায় আমরা এই পুজোটা আরম্ভ করেছি। এবং এই পুজো আরম্ভ হওয়ার পরে আমাদের ছোট থেকে বড় সবাই অনেক উৎসাহিত এবং আমার দিকে কাজে কর্মে হেল্প করে। আর একটা দুঃখের বিষয় যে আমাদের টাকা পয়সার অভাবে আমরা খুব একটা থিম এর বিষয় নিয়ে আমরা হাঁটি নেই, মানে আমাদের এধারে টাকা পয়সা অর্থের দিক দিকে কুলায় নেই। তাই আমি অনুরোধ রাখব আমাদের এখন পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা গত পরপর বোধহয় একবার 40, একবার 50, এবার 60
আর এই বছর আমরা মনে হয় 70,000 পাচ্ছি, এটাতে আমাদের অনেক সহায়। এই টাকাটা পেতে আমরা আরও একটু কিছু অগ্রসর হয়েছি, পরবর্তী ইয়ায় যেন আমি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো যে আমাদের মন্দির নাই, যেমন আমরা মন্দির করতে পারি, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের কিছু সহায় দেন। পশ্চিমবাংলা সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সাহায্যে পেয়ে এই প্রত্যন্ত আদিবাসী এলাকার প্রত্যন্ত জঙ্গলমহল এলাকার মানুষজনেরা শুরু করেছেন দুর্গা পুজো। সেই অনুদানের মাধ্যম দিয়ে ওনারা ধীরে ধীরে তাদের এই দুর্গা যে উৎসব, দুর্গা যে মণ্ডপ, যে পুজো হয় তা তারা কিন্তু দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন। এবং তাদের দাবি, আগামী দিনে যদি সরকারের তরফ থেকে তাদের জন্য একটি দুর্গা মণ্ডপের বা দুর্গা যে মন্দির রয়েছে সেই মন্দিরের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তারা কিন্তু অনেকেই উপকৃত হবেন। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতো, রিপোর্ট ট্রাইব টিভি।